সুপ্রিয় শিক্ষার্থীরা, কম্পিউটার সিকিউরিটি অর্থাৎ কম্পিউটার নিরাপত্তা 101 কোর্সে প্রথম লেকচারে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই লেকচারের মূল বিষয় হচ্ছে কম্পিউটার নিরাপত্তা অর্থাৎ কম্পিউটার সিকিউরিটি কি এবং কেন, এবং তার তিনটি মূল স্তম্ভ সম্পর্কে ধারণা অর্জন করা। সিকিউরিটি কিন্তু আসলে একেবারে নতুন বা কম্পিউটারের সাথে এসেছে এমন কোনো বিষয় না, বরং সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা হচ্ছে একেবারে মানব সভ্যতার শুরু থেকে চলে আসা একটা আবহমান সমস্যা। আমাদের সব সময় মানব সভ্যতার ইতিহাসে সেই হাজার বছর আগেও আমাদের সমস্যা ছিল যে আমাদের গোপন তথ্য কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, আমাদের গোপন জিনিস পড়ে ফেলছে, কিছু পাল্টে দিচ্ছে, আমাদের সিস্টেমকে, আমাদের তথ্যকে, আমাদের জানমালকে আক্রমণ করছে। সেই একই সমস্যা এই কম্পিউটার যুগে অর্থাৎ ইন্টারনেটের যুগেও আমরা দেখছি, কিন্তু এর সাথে যুক্ত হয়েছে অনেক নতুন কিছু ব্যাপার। যেমন ধরা যাক, বর্তমানে আপনাকে আক্রমণ করতে চাইলে আপনার সামনে এসে কাউকে আক্রমণ করার দরকার নেই, আপনার সিস্টেমকে আক্রমণ করতে চাইলে ভাইরাসের মাধ্যমে, ওয়ার্মের মাধ্যমে বা ম্যালওয়্যারের মাধ্যমে হাজার হাজার মাইল দূরে কেউ এসে আপনার সিস্টেমকে আক্রমণ করতে পারে, আপনার তথ্য চুরি করতে পারে, ব্যাংক থেকে আপনার ইলেকট্রনিক পদ্ধতিতে আপনার টাকা চুরি করে ফেলতে পারে। কাজে এই কম্পিউটার নিরাপত্তার একেবারে সব মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমাদের সবারই, সব কম্পিউটার ব্যবহারকারীদেরই ধারণা রাখা উচিত। তো আজকে এই কম্পিউটার নিরাপত্তার পাঠের কোর্সের প্রথম পাঠে আমরা দেখব যে কম্পিউটার নিরাপত্তার মৌলিক যে স্তম্ভগুলো সেগুলো কি কি। তো সবার আগে আমাদের যে জিনিসটি দেখব বা যে জিনিসটি শিখবো সেটি হচ্ছে সিআইএ, অর্থাৎ এই এটি সিআইএ শুনে আবার মনে করবেন না যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নাম, বরং সিআইএ হচ্ছে কম্পিউটার নিরাপত্তার মৌলিক তিনটি যে স্তম্ভ রয়েছে তাদেরকে মনে রাখার সহজ পদ্ধতি, অর্থাৎ তাদের আদ্যাক্ষর নিয়ে গঠিত পদ্ধতি। তাহলে সিআইএ কি, কিসের জন্য বলা হচ্ছে একটু দেখা যাক। সিআইএ স্ট্যান্ডস ফর কনফিডেন্সিয়ালিটি, ইন্টেগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি, অর্থাৎ কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা, ইন্টেগ্রিটি বা শুদ্ধতা এবং অ্যাভেলেবিলিটি বা প্রাপ্যতা। কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা হচ্ছে আপনার তথ্য বা আপনার সিস্টেমের সব গোপন ব্যাপার স্যাপার, সেগুলোকে কী করে আপনি গোপন রাখবেন সেই ব্যাপারটা। অর্থাৎ আপনার যদি কোনো চিঠি থাকে বা কোনো দলিল বা ডকুমেন্ট থাকে এবং সেটা আপনি গোপন করে সাংকেতিকভাবে রাখতে চান যাতে কেউ দেখলেও বুঝতে না পারে যে এটার ভিতরে কী লেখা আছে, সেটাই হচ্ছে গোপনীয়তা। এই গোপনীয়তার জন্য নানা রকমের পদ্ধতি আছে, এনক্রিপশন, ডিক্রিপশন এবং নানা রকম পদ্ধতি আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। এরপর আসছে ইন্টিগ্রিটি বা শুদ্ধতা। এখানে মূল উদ্দেশ্যটা ইন্টিগ্রিটি বা শুদ্ধতা মূল ধারণাটি হচ্ছে যে কোনো কিছুকে যেভাবে তার লেখক লিখেছেন তার চেয়ে কোনো পরিবর্তন যাতে সাধন করা সম্ভব না হয়, অথবা কোনো পরিবর্তন যদি অনাকাঙ্ক্ষিত কোনো পরিবর্তন যদি কেউ করে সেটা যাতে খুব সহজে ধরে ফেলা যায়। ব্যাপারটা একটা জাল টাকার মতো মনে করতে পারেন, যে একটা টাকার নোট দেখে, 500 টাকার একটা নোট দেখে আপনি কি করে বুঝবেন যে এটা বাংলাদেশ সরকারের দেওয়া টাকা নাকি এটা একটা জাল টাকা। সেক্ষেত্রে এই যে যাচাই করাটা, এটা হচ্ছে টাকার ইন্টিগ্রিটি পরীক্ষা করা। এবং সবশেষে আসছে অ্যাভেলেবিলিটি বা প্রাপ্যতা। এটা হচ্ছে অনেক ক্ষেত্রে একটা কোনো সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন ধরা যাক একটা ওয়েবসাইট, আপনি হয়তো একটা ওয়েবসাইটে যাচ্ছেন, সেই ওয়েবসাইটটা আপ আছে না ডাউন আছে। তো সিকিউরিটি অ্যাটাকের একটা খুব কমন বা খুব প্রচলিত একটা টেকনিক হচ্ছে যে কোনো ওয়েবসাইটে ক্রমাগত সেটি ওয়েবসাইটের অ্যাভেলেবিলিটিকে বা ওয়েবসাইটকে ডাউন করে ফেলা আক্রমণ চালিয়ে হ্যাকাররা প্রায় এটা করতে থাকে। তো এই যে কোনো একটা সার্ভিস বা কোনো একটা সেবাকে অচল করে দেওয়া, এই জিনিসটাই হচ্ছে অ্যাভেলেবিলিটির বিরুদ্ধে অ্যাটাক। আর সেই কোনো কিছু বা কোনো সার্ভিস বা কোনো তথ্য পাওয়ার ব্যাপারটাকে সুনিশ্চিত রাখা, এই পুরো ব্যাপার, এই এই ধারণাটাকে বলা হচ্ছে অ্যাভেলেবিলিটি বা প্রাপ্যতা নিশ্চিত করেন। কাজে আজকের এই পাঠটি এখানেই শেষ। কাজে আপনারা আজকে এই পাঠে জেনে গেলেন যে কম্পিউটার সিকিউরিটির তিনটি মৌলিক স্তম্ভ কী কী। আবার মনে করে দিচ্ছি, আপনার মনে রাখতে হবে কেবল সিআইএ, অর্থাৎ কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি, বাংলায় গোপনীয়তা, শুদ্ধতা এবং প্রাপ্যতা। আজকের কোর্সের যাবতীয়, আজকে এই পার্টির সব কিছু ব্লগ পোস্টে পাবেন। আমার হাতের লেখা অত্যন্ত বাজে, এটা আমি খুব ভালো করে জানি। কাজে বোর্ডের লেখা যদি পড়তে নাও পারেন কোনো সমস্যা নেই, ব্লগ পোস্টে সব কিছু পাবেন। ধন্যবাদ।